প্রাণপ্রিয় আমার চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। পাওয়ার গ্রেড বাংলাদেশ PLC-র জুনিয়র হিসাব সহকারী, এটা কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে 15 নভেম্বর 2024 সকাল 10টা থেকে 11টা অবধি। এটা পরীক্ষা হবে সিদ্ধেশ্বরী কলেজ মৌচাক মগবাজার ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থী সংখ্যা হল 2158 জন। তাই আজকের আমি এই ভিডিওতে আপনাদের এই বিষয়ে আলোচনা করব যে পরীক্ষার খুঁটিনাটি বিষয়, স্যার এই পদের জন্য একটি স্পেশাল সাজেশন রয়েছে সেটা কিভাবে পেতে পারেন, এবং আপনারা পরীক্ষার হলে কি কি কাগজপত্র নিয়ে যাবেন এবং প্রয়োজনীয় কি কি ডকুমেন্ট লাগবে, সকল বিষয় আজকে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন গুরুত্বপূর্ণ তথ্য সহকারে, যেহেতু সকলেও জানেন পরীক্ষা কিন্তু হবে MCQ, পরীক্ষা কিন্তু বাই MCQ পরীক্ষা হবে, সকলে অবগত আছেন, আবারও আমি আপনাদের বলে দেই। এখন বিষয়বস্তুটা হলো, ভিডিও শুরু করার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এখন এখানে জুনিয়র প্রশাসনিক যে এখানে লেখায় আছে, জুনিয়র প্রশাসনিক সহকারী, এখানে কিন্তু আপনার সকলেই জানেন পরীক্ষার্থী হলো আপনার 2158 জন। এই পদের জন্য একটি MCQ পরীক্ষা যেহেতু হবে 15 তারিখ, এই পদের জন্য একটি স্পেশাল সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়, যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের প্রয়োজন হলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন, বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার, তাছাড়াও ডিসক্রিপশন বক্সও কিন্তু নাম্বার রয়েছে, আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে, যোগাযোগ করে কিন্তু আপনারা সাজেশনটা আপনারা নিতে পারবেন। যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন, এছাড়া ডিসক্রিপশন বক্সেও এটা হোয়াটসঅ্যাপ নাম্বার 24 ঘন্টা খোলা আছে। আর যারা অলরেডি আমার কাছ থেকে সাজেশন নিয়েছেন এইটাই পড়েন, আর বাকি কিছু পড়তে হবে না, এটা পড়লেই এনাফ। এখন পরীক্ষার হলে কী কী কাগজপত্র আপনারা নিয়ে যাবেন, কী কী আপনাদের কাগজপত্র প্রয়োজন হবে আমি আপনাদের একটু বলে দিই। আপনাদের এইখানে আপনাদের প্রয়োজন হবে অ্যাডমিট কার্ড, শুধুমাত্র অ্যাডমিট কার্ড নিলেই এনাফ, আর কোনো কিছু প্রয়োজন হবে না, শুধু অ্যাডমিট কার্ড নিলেই এনাফ। অ্যাডমিট কার্ড নিলে আপনারা পরীক্ষা দিতে পারবেন, আর পরীক্ষা যেহেতু এখানে দেওয়া আছে আপনার সকাল 10টা থেকে 11টা অবধি, 30 মিনিট আগে কিন্তু পরীক্ষার কেন্দ্রে কিন্তু আপনাকে যেতে বলছে, সেই ক্ষেত্রে একটু বাসা থেকে একটু আগে বের হওয়ার চেষ্টা করবেন, বাসা থেকে একটু আগে বের হয়ে পরীক্ষার কেন্দ্রে যাওয়ার চেষ্টা করবেন, কারণ পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু পরবর্তীতে পরীক্ষার কেন্দ্রে আপনাদের কোনোভাবে প্রবেশ করতে দিবে না, সেই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ হাতে সময় রেখে পরীক্ষার কেন্দ্রে যাওয়ার চেষ্টা করবেন। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে, সকল ধরনের আপডেট তথ্য কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে দিয়ে থাকি, এবং সকল ধরনের সকলের আগে কিন্তু আমি চাকরির সকল বিষয় আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কোনো কিছু জানা থাকলে সেই বিষয়ে আপনারা কমেন্টস করতে পারেন।